নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস ফ্যান। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে কলকাতার তিন প্রধানের কিছু আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, তারা নিচে থাকা রেড বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও, তাহলেই তোমরা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো এবার শুরু করা যাক। তো প্রথমেই চলে আসি মোহামেডান স্পোর্টিং ক্লাবের কথায়। তো তাদের যে ইনভেস্টার আসতে চলেছে, সেটা অনেকদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম। তো সেই কোম্পানিটির নাম হলো মার্কেট কিউব। এটির হেডকোয়ার্টার ইংল্যান্ডে। মূলত তথ্য প্রযুক্তি ও স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থা এই কোম্পানি। খুব ভুল না হলে সোমবার দিনকেই সরকারিভাবে তাদের নতুন ইনভেস্টারের নাম ঘোষণা করে দেবে মোহামেডান স্পোর্টিং। আর তার শেয়ার পার্সেন্টেজ বলেছিলাম 51% এবং 49% হচ্ছে। তো সেইখানে একটু বদল এসেছে, দুজনের কাছেই ইকুয়াল শেয়ার থাকছে, মানে 50% ক্লাবের কাছে আর 50% ইনভেস্টারের কাছে। তো এই ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেট। এইবার চলে আসি পরের নিউজটায়, যেটা হলো ইস্টবেঙ্গলকে নিয়ে। তো তোমাদেরকে কালকেই কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে সব কিছু ঠিকঠাক থাকলে অভিষেক আম্বিকার থাকতে চলেছে ইস্টবেঙ্গলের সঙ্গে। তো এখন আরও একজনের নাম উঠে এসেছে, সে হলো সামাদ আলী মল্লিক। তো এদের দুজনের সাথেই কোয়েস থাকাকালীন ইস্টবেঙ্গল দীর্ঘমেয়াদী চুক্তি করেছিল, কিন্তু একটা স্যালারি প্রবলেম হয়েছিল, যেটা তোমরা সকলেই জানো। তো তারপরে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে তাদেরকে কম টাকায় খেলার জন্য বলা হয়েছিল এবং সেই প্রস্তাবে তারা এখন রাজি হয়েছে এবং তাদের সাথে নতুন চুক্তি করা হয়েছে। এবার তোমাদের প্রশ্ন থাকবে যে কবে ঘোষণা হতে পারে তাদের নাম। তো তোমাদের আমি জানিয়েছিলাম একটা ভিডিওতে যে তিনটি বিষয় নিয়ে ইস্টবেঙ্গলের সদস্যরা আপত্তি জানিয়েছে এবং সেগুলো নিয়ে ইনভেস্টারদের সাথে আলোচনা করে সমস্যা মিটিয়ে নেওয়ার কথাও জানিয়েছে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তো ইস্টবেঙ্গল ক্লাব এবং ইনভেস্টারদের মধ্যে যত তাড়াতাড়ি এই তিনটি সমস্যা সমাধান হবে, তারপরেই সব ঘোষণাগুলো পরপর আসতে থাকবে। আর একজন জিজ্ঞাসা করছিল যে আজকে কি কোচের অ্যানাউন্সমেন্ট হবে। তো না, আজকে কোনো অ্যানাউন্সমেন্ট হবে না। আর একজন জিজ্ঞাসা করছিল যে ইস্টবেঙ্গল সিএফএল, আইএসএল এবং ডুরান্ডে কী নামে খেলবে। তো আইএসএল ইস্টবেঙ্গল, ইস্টবেঙ্গল এফসি নামেই খেলবে। আর সিএফএল এবং ডুরান্ড কী নামে খেলবে সেটা এই মুহূর্তে আমি জানি না। আইএসএল একটা জানি, কারণ এফএসডিএল নিজে ইস্টবেঙ্গল এফসি নামে ওয়েলকাম জানিয়েছে, সেটা তোমাদেরকে আমি আগের দিনও জানিয়েছিলাম এবং দেখিয়েছিলাম স্ক্রিনে, আজকেও সেটা দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। আর কালকে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন নামে আইএফএতে কোম্পানি রেজিস্টারের কাজ কিন্তু সম্পন্ন হয়েছে এবং এই কোম্পানির আন্ডারেই এইবার থেকে খেলবে ইস্টবেঙ্গল। আর একটা ছোট্ট আপডেট তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কালকে অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে ইস্টবেঙ্গলের একটা লোগো ঘুরে বেড়াচ্ছে এবং সেটা আমার কাছেও আছে এবং বলা হচ্ছে সেটা নাকি অফিসিয়ালি লোগো, কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কোনো লোগো কিন্তু ডিসক্লোজ করা হয়নি বাইরে যে এটাই অফিসিয়ালি লোগো। হয়তো এই লোগোটাই হবে, কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি কিন্তু ডিসক্লোজ করেনি, যার জন্য অফিসিয়ালি বলা যাচ্ছে না। তো এই ছিল ইস্টবেঙ্গলের আপডেট। এইবার চলে আসি ট্রান্সফার আপডেটসে। তো প্রথমে যেই টিমটার কথা বলবো সেটা হলো এটিকে মোহনবাগান। তো তারা কিন্তু 26 বছর বয়সী গোয়ার প্লেয়ার গ্ল্যান মার্টিন্সকে সই করিয়ে নিয়েছে। এই গ্ল্যান মার্টিন্সের মেন পজিশন হলো অ্যাটাকিং মিডফিল্ডার, কিন্তু সে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারে। আর তাকে 2 বছরের জন্য সই করিয়ে নিয়েছে এটিকে মোহনবাগান। আর এইবার চলে আসি পরের আপডেটটায়, এবং সেটা হলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। তো তারা কিন্তু সই করিয়ে নিয়েছে 33 বছর বয়সী বেলজিয়ামের সেন্টার ব্যাক বেঞ্জামিন ল্যাম্বর্টকে, এবং সেন্টার ব্যাক হলেও সে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবেও খেলতে পারে এবং তার উচ্চতা 6'3". আর এই আপডেটটাও অফিসিয়ালি কনফার্ম। তো এই ছিল আজকের যাবতীয় আপডেট। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিচে থাকা রেড বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।